প্রিয় ভাই বোনেরা, আমার এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার কোর্সের প্লেলিস্ট আছে, সেগুলো আপনারা সেখানে আপনারা দেখিয়ে দিয়েছিলাম যে সিঙ্গুলার এবং প্লুরাল কিভাবে হয়। দেখুন আজকের আয়াতে যে আল কাইদুনা, এখানে উনা আর এখানে ইনা, এই উনা এবং ইনার পার্থক্য আমি সেখানে বলেছিলাম। আবার এখানে দেখুন যে উনা ইনার পার্থক্য, উনা হলো গিয়া আপনার পুরাটা সম্প্রদায়কে বোঝায়, যে কাইদুনা যারা ঘরে বসে থাকা সেই গোষ্ঠী, সেই কমিউনিটি, সেই সম্প্রদায় একে বোঝাচ্ছে। আর মুমিনিনা মুমিনদের, আর মুমিনুন মুমিনগণ বা মুমিন সম্প্রদায়, জি সম্পর্কযুক্ত একটা আর একটা সম্বন্ধযুক্ত। ঠিক এখানে দেখুন যেমন মুসলিমুন একজন মুসলিম, আর আর মুসলিমুন মুসলিমগণ বা মুসলিম সম্প্রদায়, আর মুসলিমিন মানে মুসলিমদের বা মুসলিমদেরকে। আবার দেখুন মুমিনুন একজন মুমিন, মুমিনুন মুমিনগণ বা মুমিন সম্প্রদায়, মুমিন সম্প্রদায়কে বোঝাচ্ছে আপনার সম্বন্ধ সূচক, ঠিক আছে। আর সম্পর্ক সূচক হলো মুমিনিনা মুমিনদের বা মুমিনদেরকে। ঠিক এখানেও ঠিক সেরকম দেখেন কাইদুনা আর মুমিনিনা, জি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নতুন পুরাতন দেশে বিদেশে যারা আজকে কোরআন ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান জাযাকাল্লাহু খাইরান। আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে, আমি বারবার বলি যে আপনাদের পিছনে ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, পারা আকারে লিঙ্ক দেওয়া আছে এবং গ্রামার ক্লাস আছে, সেগুলো আপনারা বিভিন্ন পারা আকারের প্লেলিস্ট আছে সেগুলো দেখবেন ইনশাল্লাহ। আর এভাবে দেখতে থাকুন ইনশাল্লাহ, দেখতে দেখতে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কোরআনকে বুঝে পড়বো ইনশাল্লাহ। জি চলুন আজকে ক্লাস শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লক্ষ্য করুন, আজকে ইনশাল্লাহ আমরা সূরা আন-নিসার 95 এবং 96 নম্বর আয়াত আলোচনা করব। বেশ বড় না ছোট আয়াত আছে। জি দেখুন, লা লামানি না, কি ভাই লামানি না, ইয়াস্তাউই, ইয়াস্তাউই মানে সমান না, সমানে সমান না। একটা জিনিস যখন কোনো কম্পেয়ার করা হয় যে এই জিনিসটা ইকুয়াল না, কোন জিনিসটা ইকুয়াল না, দুটো জিনিস আল্লাহ এখানে তুলে ধরছেন, তাহলে ওই জিনিসটা সমান না। আল কাইদুনা, কয়েদ 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 কথা হলো ভাই কুদ, কুদ কথা থেকে আসছে, কুদ কথার অর্থ হলো বসে থাকা, কোথাও বসে থাকা, যে কাইদুন মানে বসে থাকা লোকেরা, এমন এক গ্রুপ লোক আছে যারা বসে থাকে। মিন মিন মানে হতে বা মধ্য থেকে, গিয়েছেন মুমিনিনা মুমিনদের মধ্য থেকে। ভাই বোনেরা খেয়াল করুন, আমার এর আগে আলোচনা করেছিলাম, আপনাদের গ্রামার ক্লাস হয়তো দেখেছিলেন যে মুমিনুন এবং মুমিনিনের ভিতরে পার্থক্য কী। দেখুন মুমিনিনা মুমিনদের, মুমিনদের সম্পর্কযুক্ত, আর সম্বন্ধ সূচক হলো মুমিনুন, যে মুমিনগণ। যদি মুমিনুন হতো তাহলে মুমিনগণ হতো, আর মুমিনিন হয়েছে মুমিনদের হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি গত গ্রামার ক্লাসে সিঙ্গুলার এবং প্লুরালের আলোচনা করেছিলাম। জি গয়ের মানে ব্যতীত, কাদের ব্যতীত, উলি, উলি মানে ওয়ালা, উলু উলি এটা ওয়ালা, যেমন গাড়িওয়ালা বাড়িওয়ালা দাড়িওয়ালা, এটা উলি অর্থে ব্যবহার করা হয়। কিওয়ালা দরি মানে সমস্যাওয়ালা, অক্ষমওয়ালা, যাকে বলা হয় ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ লোক। বুঝতে পেরেছেন, খেয়াল করুন। তাহলে আল্লাহ বলছেন যে মুমিনদের মধ্যে অক্ষম ব্যক্তি ব্যতীত, যারা অক্ষম আছে, যারা ইনঅ্যাক্টিভ, যারা চলতে পারে না, হাঁটতে পারে না বা দেখতে পারে না, এই সকল লোক ব্যতীত ঘরে বসে থাকা লোক সমান হতে পারে না। কাদের সাথে সমান হতে পারে না, চলুন, নট ইকুয়াল আর দ্য ইনঅ্যাক্টিভ অ্যামং দ্য বিলিভার্স এক্সেপ্ট দ্য ডিজেবল পিপল,
আপনার জিনিসটা আবার বুঝতে পারছেন যে এখানে আল্লাহ এমন একটা জিনিস নিয়ে আসতে পারেন, মানে বলতে চাচ্ছেন যে ওই জিনিসটা সমান হতে পারে না, লা ইয়াস্তাউইল হাসানাতু সাইয়্যাত। হ্যাঁ, পড়ছি না আমরা ভাই সুরা হাসরে, যে সমান হতে পারে না, ভালো মন্দ এক হতে পারে না, দিন রাত এক হতে পারে না, সেটা আল্লাহ বলছেন যে সমানে হতে পারে না। ঘরে যারা বসে থাকে ইনঅ্যাক্টিভ পারসন এক্সেপ্ট সমস্যাওয়ালা, আবার বলছি উলু, উলু বা উলি, যেমন আমরা বলি উলুল আলবাব, অর্থাৎ কি বোধসম্পন্নওয়ালা, বোধসম্পন্নওয়ালা। ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান-নাহারি লাআয়াতিল্লা উলুল আলবাব। ঠিক আছে না, এই যে উলু কথাটা আমি আবার নিয়ে আসছি, যে উলু বা উলি হলো ওয়ালা অর্থে ব্যবহার করা হয়, তাহলে সমস্যাওয়ালা লোক। আবার বলছি সমস্যা বা অক্ষমওয়ালা লোক, অর্থাৎ ইনঅ্যাক্টিভ ডিজেবল পার্সন। ওকে, তো আমরা এখানে শিখলাম এই আয়াতটায় যে সমস্যাওয়ালা লোক ব্যতীত ঘরে বসে থাকা লোক সমান হতে পারে না। কাদের সাথে? দেখুন প্রিয় ভাই বোনেরা, আমার এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার কোর্সের প্লেলিস্ট আছে, সেগুলো আপনার সেখানে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে সিঙ্গুলার এবং প্লুরাল কীভাবে হয়। দেখুন আজকের আয়াতে যে আল কাইদুনা, এখানে উনা আর এখানে ইনা, এই উনা এবং ইনার পার্থক্য আমি সেখানে বলেছিলাম। আবার এখানে দেখুন যে উনা ইনার পার্থক্য, উনা হলো গিয়া আপনার পুরাটা সম্প্রদায়কে বোঝায়, যে কাইদুনা যারা ঘরে বসে থাকা সেই গোষ্ঠী, সেই কমিউনিটি, সেই সম্প্রদায়, একে বোঝাচ্ছে। আর মুমিনিনা মুমিনদের, আর মুমিনুন মুমিনগণ বা মুমিন সম্প্রদায়। জি, সম্পর্কযুক্ত একটা আর একটা সম্বন্ধযুক্ত। ঠিক এখানে দেখুন, যেমন মুসলিমুন একজন মুসলিম, আর মুসলিমুন মুসলিমগণ বা মুসলিম সম্প্রদায়, আর মুসলিমিন মানে মুসলিমদের বা মুসলিমদেরকে। আবার দেখুন মুমিনুন একজন মুমিন, মুমিনুন মুমিনগণ বা মুমিন সম্প্রদায়, মুমিন সম্প্রদায়কে বোঝাচ্ছে আপনার সম্বন্ধ সূচক। ঠিক আছে, আর সম্পর্ক সূচক হলো মুমিনিনা মুমিনদের বা মুমিনদেরকে। ঠিক এখানেও ঠিক সেরকম, দেখেন কাইদুনা আর মুমিনিনা। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি প্রিয় ভাই বোনেরা, এই স্লাইডে দেখুন আমরা একটা ভার পেয়েছি ইয়াস্তাউই, অর্থাৎ সমান, লা ইয়াস্তাউই মানে ইহা সমান নয়। দেখুন ক্রিয়ার 8 নম্বর ফর্মে আমরা পাই, যেমন ইবোতাগ সে খোঁজ করেছে, ইয়াবোতাগি সে খোঁজ করে বা করবে। এই গ্রুপের ভিতরে আমরা পাচ্ছি ইস্তাওয়া ইহা সমান হয়, ইয়াস্তাউই ইহা সমান, সরি এখানে ইহা সমান হয়েছে আর ইহা সমান হয় বা হবে, আর এটা হবে গিয়ে লা ইয়াস্তাউই, ইহা সমান নয়, লা ইয়াস্তাউই, এইটা নেগেটিভ, লা ইয়াস্তাউই ইহা সমান নয়। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা এভাবে ভাবে প্রত্যেকটা রুটটা নিজে নিজে চেষ্টা করুন এভাবে তৈরি করার, তাহলে আপনার ইনশাল্লাহ আরও আপনার শিখার স্কিল কিন্তু বাড়বে। জি জি, সেই সকল ব্যক্তি যারা ওয়াল মুজাহিদুনা, এই যে দেখেন এখানে উনা কথাটা এসছে, আবার দেখুন এখানে কী এসছে উনা, তাহলে উনা ওখানে পেলাম মুজা আপনার মুমিনিনা মুমিনদের, আর এখানে মুজাহিদুনা মুজাহিদগণ, মুজাহিদগণ সম্বন্ধ সূচক, পুরা মুজাহিদ আপনার কমিউনিটিকে বুঝাইছে, পুরা মুজাহিদ কমিউনিটিকে বুঝাইছে, যেহেতু এই জন্য মুমিন মুজাহিদুন উন হয়ে গেছে। আর যদি এটা কী হয়ে যায় সম্পর্কযুক্ত হতো তাহলে ইনা হতো, একটা সম্বন্ধ একটা সম্পর্ক, এই জিনিসটা হলো উনা এবং ইনার পার্থক্য। আপনারা অনেকে এর আগে আমাকে প্রশ্ন করেছিল উনা ইনার পার্থক্য কি, আমি তখন ইডিয়েট বলিনি, যে আস্তে আস্তে আপনারা শিখতে দেখতে থাকুন দেখতে 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 ইনশাল্লাহ শিখে যাবো। এই যারা আমি বারবার একটা কথা বলি, আপনারা দয়া করে প্লিজ ভাই বোনেরা লেগে থাকুন, এখানে জাস্ট বসে অন করে দেখুন, আর কিছু দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, কিছু না, জাস্ট খুলে দেখতে থাকুন, আপনি শুনতে থাকবেন ইনশাল্লাহ, আর শুনে শুনে এভাবে শিখে যাবেন ইনশাল্লাহ, কোনো টেনশন করবেন না। এটা আমি বলবো বারবার, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে কাফির যারা আছে তারা একটা জিনিস আপনাকে কী করবে বাধা দেবে, সেটা হয়ে গিয়ে আপনাকে কোরআন শুনতে নিষেধ করবে, এই কোরআন শুনতে আপনাকে নিষেধ করবে, আর এখানে না শোনার জন্য যত কিছুর আয়োজন আছে সেটা ব্যবস্থা করবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন,
লা তাসমাউলি হাজাল কোরআন, এই কোরআনকে খবরদার খবরদার শুনবা না। ওয়াল গফি, গ্যাঞ্জাম করো, শোরগোল করো, হট্টগোল করো। লাল্লাকুম তাগরিবুন, তাহলে তোমরা বিজয়ী হবা। এটা যে শয়তানের পরামর্শ, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে শয়তান তোমাদেরকে এভাবে পরামর্শ দিবে। অর্থাৎ আপনি শুধু কাজ হলে শুনবেন কোরআনকে, বারবার বারবার শুনবেন, যে যেভাবে শুনে বুঝতে পারেন সে সেভাবে শুনবেন। আমি বলবো না যে আপনি আমার চ্যানেল দেখে ভালো এখানে লেগে থাকবেন, না, যেখানে ভালোভাবে শোনা যাচ্ছে, যেখানে ভালোভাবে আপনি বুঝতে পারতেছেন, যে চ্যানেলে যার কাছ থেকে সেখান থেকে আমি শুনি। আমিও যেমন ব্যক্তিগতভাবে যার কাছ থেকে ভালোভাবে বুঝতে চেষ্টা করছি, আমি সেই সব ওস্তাদের কাছে গিয়েছি, একা ওস্তাদের কাছে গিয়েছি, সে গ্রামার নিয়ে আলোচনা করেছেন তার কাছ থেকে শুনেছি, আবার ওস্তাদ কাছে তাফসির নিয়ে আলোচনা করেছেন তাদের কাছে শুনেছি, এভাবে বিভিন্ন ওস্তাদের কাছে শুনে শুনে তাদের অভিজ্ঞতা লব্ধ, তাদের আমি জ্ঞানটাকে আমি এক জায়গায় কম্বিনেশন করেছি যে একভাবে যাতে আপনাকে বোঝাতে পারি। জি, তাহলে কী শিখলাম এখানে? ওয়াল মুজাহিদুন, আর মুজাহিদ গন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মুজাহিদ করে, জিহাদ করে, যা তাদেরকে বলে কীভাবে জিহাদ করে, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বি দেখেন ফাসাওলা কালবি, এই কথাটা আমি বারবার আনি দিই, এই কথাগুলো প্রত্যেকটা আয়াতে, এমন কোনো আয়াত নাই যে দু একটা অক্ষর না আসে। দেখুন এখানে আল চলে আসছে, এই যে আল চলে এসছে এখান থেকে, আবার দেখেন এখানে বি চলে আসছে দ্বারা দিয়ে কর্তৃক, বাই কিছু দিয়া আমোয়াল, আমোয়াল মানে কি মালের পুলুরাল, মালের পুলুর পুলুরাল হলো আমোয়ালি, হিম, হিম মানে তাদের পসেসিভ প্রোনাউন, এই যে হিম, খেয়াল করেন হিম এখন হুম হয়ে গেল, এই যে হুম কিন্তু এখানে ছিল হুম মানে তাদের, এখানে হিম হলো কেন, সামনে জের আছে এই জন্য হিম হয়ে গেল। আবার আংফুস, মূল শব্দ ছিল নফস, নফসের প্লুরাল হলো আংফুস, নফসের প্লুরাল কি ভাই আংফুস, আমি এর আগে আপনাদের একটা গ্রামার ক্লাসে দেখেছি যে কীভাবে প্লুরাল হয়, এখানে দেখুন কীভাবে প্লুরাল হচ্ছে, দেখুন খাই এই এই যে প্লুরাল হচ্ছে হামজা যখন আ যোগ করে প্রিফিক্স, যে নফসের প্লুরাল হামজার সাথে সামনে হামজা আসছে এই জন্য নফসে আংফুস হয়ে গেছে, আবার মালের প্লুরাল সামনে একটা হামজা যখন আসছে যেন আমোয়াল হয়ে গেছে, তাহলে তাদের ধন সম্পদ যারা এবং তাদের নিজেদেরকে দ্বারা, নিজেদের আত্মাসমূহকে দ্বারা অ্যান্ড দেয়ার পার্সন, আল্লাহ বলছেন যে সেই ব্যক্তিরা সমান হতে পারে না যারা ঘরে বসে থাকে, আল্লাহর দিনের পথে তারা বের হয় না, কাদের সাথে, যারা আল্লাহর পথে জিহাদ করে, এই দুইটা গ্রুপ এক হতে পারে না, একজন ঘরে বসে থাকে আর একদল বাইরে থাকে, এরা এক হতে পারে না। তবে ঘরে যারা বসে থাকে তার ভিতরে একটা শর্ত দিয়েছেন যে কি, তাহলে যারা অক্ষম, এক্সেপ্ট দোজ হু আর ডিজেবল, দোজ হু আর কি ভাই ডিজেবল। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতটি বুঝতে হলে আমাদেরকে একটু হাদিসে দিকে যেতে হবে। তা হলো বারা ইবনে আজেব রাদিয়াল্লাহ আনহু বলেন, যখন নাজিল হলো মুমিনদের মধ্যে এই আয়াতটি, যখন নাজিল হল এই আয়াতটি যখন নাজিল হলো তখন মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ দ্বারা জিহাদ করে তারা সমন্বয়, সমন্বয় এই আয়াতটা যখন নাজিল হলো তখন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে বললেন, হে আল্লাহ রাসুল, আমি তো অন্ধ, আমি তো অন্ধ, আমি তো, তাহলে এটা কীভাবে হবে সম্ভব? তখন তখন নাজিল হলো যারা অক্ষম, যারা অক্ষম, বুঝতে পেরেছেন, এক্সেপ্ট, এক্সেপ্ট কথাটা ওই যে যারা গাইর, গাইর মানে ব্যতীত, যারা অক্ষম, এই অক্ষম কথাটা ব্যতীত যারা চলে আসছে, মানে অক্ষমরাও সেটা এই ঘরে বসার ভিতরে কী বলে কী থাকবে না, আওতামুক্ত থাকবে তারা, এই কথাটা চলে আসছে। দেখুন সব কিছু আল্লাহ সুবহান ক্লিয়ার করে দিচ্ছেন যে যারা মাজুর ব্যক্তি, যারা অক্ষম ব্যক্তি, অন্ধ ব্যক্তি, হ্যাঁ তাদের কথা ভিন্ন, তারা ঘরে বসে থাকবে, তারা তো আর জিহাদ যেতে পারবে না। আর এই অংশটুকু আপনারা দেখবেন বুখারী শরীফের 2831, 4593, আবার মুসলিম শরীফে 1898 নম্বর হাদিসে পাবেন এটা। জি, এরপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ বলছেন ফাদ্দালা, ফাদ্দালা মানে অনুগ্রহ করেছেন, প্রিফার করেছেন আল্লাহু, আল্লাহ, আল্লাহ অনুগ্রহ করেছেন। আপনারা দেখুন আবার বলতেছি যে এই যে আল্লাহু, আল্লাহ শব্দের শেষে যখন পেশ হয় তখন আল্লাহ অ হয়, আল্লাহ শব্দের শেষে যখন জবর হয় তখন হয় আল্লাহ কে, আল্লাহ শব্দের শেষে যখন জের হয় তখন হয় আল্লাহর। জি,
ফাদ্দাল্লাহু, আল্লাহ অনুগ্রহ করেছেন কাদেরকে? আল মুজাহিদিনা, এই যে দেখেন মুজাহিদিনা, ইনা ইনা হলো গিয়া মুজাহিদদের অথবা মুজাহিদদের কে হতো, মনে আছে? মুমিনিনা, ইনা এবং উনার পার্থক্য, আবার বলতেছি উনা এবং ইনার পার্থক্য, এখানে মুজাহিদিনা মানে মুজাহিদদের, আর যদি হয়তো মুজাহিদুনা তাহলে হয়তো মুজাহিদগণ, মনে রাখবেন? জি, আবার বলি মুজাহিদিনা, মুজাহিদদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, সেই সকল মুজাহিদরা কারা? যারা বি আমওয়ালিহিম, তাদের সম্পদ দ্বারা, ও আংফুসিহিম, তাদের নিজেদের দ্বারা, আবার আমি আলোচনা করতেছি আমওয়াল কোথেকে আসলো? মালের পুলুরাল, মালের পুলুরাল হলো আমওয়াল। হামজা জবর আ যখনই নাউনের সামনে যোগ হয় তখন পুলুরাল হয়ে যায়, এই যে দেখুন ইন্টারগেটিভ পুলুরালের চিহ্ন হামজা জবর আ, আবার দেখুন এখানে ওয়া এবং আংফুসিহিম, নফসের পুলুরাল, নফসের লোকে একটা, নফসের পুলুরাল পুলুরাল হলো আংফুসিহিম, এবং তাদের যে নিজেদের সত্তা দিয়ে, এ আবার দেখুন এটা এই জবর চলে আসছে। এভাবে আপনারা দেখতে হবে, আমরা প্রত্যেকটা শব্দ একটু বিশ্লেষণ করার চেষ্টা করতেছি, আর আপনারা যারা আমার এই একটা গ্রামার ক্লাস দিয়েছিলাম এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার প্লেলিস্টের ভিতরে, এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লেলিস্ট আছে, তার ভিতরে এক থেকে প্রায় 16টি ক্লাস রয়ে গেছে, সেই 16টি ক্লাস আপনারা দেখুন, গ্রামার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যা আমাদের ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে দেওয়া আছে। জি, আলা মানে উপরে, কারা কাদের উপরে? এই মর্যাদাশীল মুজাহিদরা, তাহলে আল কাঈদিনা, এই যে ইনা, ইনা মানে যারা ঘরে বসে থাকে তাদের, বুঝতে পেরেছেন? চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আবার কিন্তু ওই প্রথম আয়াটা আবার একটু রিপিট করতেছেন, যে আবার বলতেছি যারা ঘরে বসে থাকে আল্লাহ দিনের পথে, যারা নামে না, কাজ করে না, মর্যাদা দিক থেকে, দ্বারা যাতান মানে মর্যাদা, আল্লাহ বলছে ডিগ্রি, মর্যাদা দিকে তারা কিন্তু সমান হবে না কখনো, মর্যাদা, বুঝতে পেরেছেন? মর্যাদা, এখন দেখুন যারা ঘরে বসে আছে এর মধ্যে অনেক যে যারা মর্যাদা যেতে পারে নাই ইসে, তো কিন্তু মর্যাদা কিন্তু এক হবে না, এটা বলছে। মর্যাদার কীভাবে হবে ভাই? এই মর্যাদা হবে, আমাদের একটু জানতে হবে তাহলে ইতিহাস, যেমন আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বলেন, থেকে বর্ণিত আর কি, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু সাইদ, যে আল্লাহকে রব হিসাবে মেনে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ, আবু সাইদ এ কথা শুনে আশ্চর্য হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে আবার বলুন। রাসূলুল্লাহ সাল্লাম তাই করলেন, তারপর বললেন, আরও কিছু কাজ রয়েছে যার দ্বারা জান্নাতে বান্দার মর্যাদা উন্নত করা হয়, দুই স্তরের মাঝখানে দূরত্ব, আসমান ও জমিনের মাঝখানে দূরত্বের মতো। তিনি বলেন, সেটা কি? হে আল্লাহ রাসূল, রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহর রাস্তায় জিহাদ হলো গিয়ে জান্নাতে যাবে ওই ব্যক্তি, দুই ব্যক্তি জান্নাতে যাবে, যে নর্মাল কোনো আমল করে জান্নাতে গেল আর যে ব্যক্তি জিহাদ করে জান্নাতে গেল, ভাই এই দুইজনার মধ্যেও মর্যাদা দিক থেকে হবে কি ভাই? আসমান ও জমিনের দূরত্বের মাঝখানে। সুবহানাল্লাহ, চিন্তা করেন, আর এটা পাবেন আপনার মুসলিম শরীফের 1884 নম্বর হাদিসে। অন্য একটা বর্ণনা কিন্তু এসেছে, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে জান্নাতের 100 স্তর রয়েছে, দুই স্তরের মাঝখানে দূরত্ব 100 বছরের। সুবহানাল্লাহ, এটা পাবেন তিরমিজি শরীফের 2529 নম্বর হাদিসে। প্রিয় ভাই বোনেরা দেখুন, আসলে জান্নাত তো দিবে, অনেকেই জান্নাত পাবে নর্মাল আপনার সলে করে, ভালো কাজ করে, কিন্তু এই যে জিহাদের যে তৃষ্ণা, জিহাদের যে আকাঙ্ক্ষা মনের ভিতরে থাকতে হবে আপনার, জিহাদ মানে কি ভাই একটা ভালোভাবে বুঝতে হবে, সর্বাত্মক প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা, আপনার ভিতরে যে কোনো লক্ষ্য অর্জনের জন্য আপনার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে, এরই নাম হলো জিহাদ। আর এই জন্য আপনাকে নিজেকে দিয়ে, নিজের সত্তাকে দিয়ে, নিজের সময়কে দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এই মর্যাদার অধিকারী হবেন। তো আসুন আসুন ভাইরা, এখনও সময় আছে, আমরা
নিজেকে দিয়ে, নিজের সত্তা, নিজের ধন সম্পদ দিয়ে আমরা এই আল্লাহর পথে কি করি, সর্বাত্ম প্রচেষ্টা করি, আমরা জিহাদ করি। জিহাদ মানে সর্বাত্ম প্রচেষ্টা করেন। আপনি এই যে জ্ঞান আরোহণ করতেছেন কোরআনের জ্ঞান, এটাও কিন্তু আপনার অনেক বড় জিহাদ। অনেক ভাই বোনেরা দেখেন আপনারা, প্রত্যেকটা ক্লাসের পরে অনেক ভাই বোনেরা তারা তাদের মূল্যবান কথাগুলো, তাদের মেধাগুলো দেখেন কীভাবে কষ্ট করে। একটা আমি তো বুঝি যে একটা লাইন লিখতে কত সময় লাগে, কত কষ্ট করে লাগে। একটা আপনারা অনেকেই কমেন্টস লেখেন বা ছোটো করে লেখেন বা বড়ো করে লেখেন, যারা বড়ো করে লিখে তাদের দিকে তাকিয়ে দেখেন না তাদের এই লেখার ভিতরে কতটা শ্রম যাচ্ছে, কতটা সময় চলে যাচ্ছে। এটা সে জিহাদ করছেন। আসুন আপনারা সবাই এভাবে লেখেন না, আপনার যে যেভাবে যে উপায় যেভাবে পারেন আপনার সময়টা ব্যয় করেন, আল্লাহর রাস্তায় সময়টা ব্যয় করেন, এই এই সময়টা কাজে লাগবে অনেক। জি, অনেক কথা বলে ফেললাম, বেয়াদবি মাফ করবেন। প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করুন, আমরা এ আয়াতে একটি ফেল বা ভার পেয়েছি, তা হলো ফাদ্দালা। ফাদ্দালা মানে সে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আর ইয়া ফাদ্দিলু সে শ্রেষ্ঠত্ব দেয় বা দিবে, সে শ্রেষ্ঠত্ব দেয় বা দিবে। এটা ক্রিয়ার দুই নম্বর ফর্ম, ক্রিয়ার দুই নম্বর ফর্ম। যেমন কাল্লামা সে কথা বলেছে, ইউ কাল্লিমু সে কথা বলে বা বলবে, সদ্দাকা সে সত্যায়ন করেছে, ইউ সদ্দিকু সে সত্যায়ন করে বা করবে, আল্লামা সে শিক্ষা দিয়েছে, ইউ আল্লিমু সে শিক্ষা দেয় বা দিবে। সেই ফাদ্দালা সে শ্রেষ্ঠত্ব দিয়েছে, ইউ ফাদ্দিলু সে শ্রেষ্ঠত্ব দেয় বা দিবে। জি, প্রত্যেকটা জিনিস দেখবেন আপনার ছন্দে ছন্দে, প্রত্যেকটা আপনার জবরে জবরে পেশে পেশে মিল আছে, এই জন্য এক একটা গ্রুপ বা দল বলা হয়। জি, এবার আপনারা দেখতে থাকুন, আপনার বিভিন্ন ভার্ব নিয়ে আসতেছি এবং সাথে সাথে আরও কিছু উদাহরণ নিয়ে আসতেছি, এভাবে দেখে দেখে ইনশাল্লাহ শিখতে পারবেন। আর এটা ক্রিয়ার দুই নম্বর ফর্ম, ক্রিয়ার দুই নম্বর ফর্ম। এরপরে আল্লাহ বলছেন দেখেন, ওয়া কুল্লা, ওয়া মানে এবং, এবং কুল্লা মানে তবে প্রত্যেককেই। এই প্রত্যেকেই বলতে যারা ওই মনে করেন অক্ষম ব্যক্তি যারা ঘরে বসে আছে, আর যারা জিহাদ করেছেন, যারা জিহাদ করেছেন, ওয়াদা 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 করেছেন আল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন আল হুসনা সত্য সত্য কল্যাণের, গুডনেস। আর প্রত্যেকের সাথে আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন, কল্যাণের ওয়াদা করেছেন। এক হলে কি এখন বুঝতে হবে যে আল্লাহ বলছেন যে যারা ঘরে বসে থাকে তারা সমান হতে পারে না কাদের, যারা জিহাদ করে আল্লাহর পথে সর্বত্র প্রচেষ্টা করে। তবে কারা ব্যতীত, অক্ষম ব্যক্তি ব্যতীত। তো অক্ষম ব্যক্তিদের জন্য এখানে সার আছে, যেহেতু তারা বাইরে যেতে পারবেন না, তারা অন্ধ বা তাদের ডিজেবিলিটি, তারা ডিজেবল পিপল। তাহলে এই ডিজেবল পিপল এবং মুজাহিদ এবং এদের জন্যই আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য কল্যাণ আছে, আল্লাহর ওয়াদা সত্য। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভাই বোনেরা এখানে দেখুন একটা ভার পেয়েছি বা ফেল, ওয়াদা মানে সে ওয়াদা করেছে, ওয়াদা মানে সে ওয়াদা করেছে। বাংলার মতো দেখেন, বাংলায় আমরা বলি ওয়াদা, ওয়াদা ওয়াদা করেছে বা প্রতিশ্রুতি দিয়েছে। আবার আরবিতেও ঠিক সেম, ওয়াদা সে ওয়াদা করেছে, আর বর্তমান হলো ইয়া ইদু সে ওয়াদা করে বা করবে, ক্রিয়ার এক নম্বর ফর্ম ছয় নম্বর দলে। যেমন ওয়াজাদা মানে সে পেয়েছে বা লাভ করেছে, ইয়া জিদু সে পায় বা পাবে, ঠিক তদ্রুপ ওয়াদা সে ওয়াদা করেছে, ইয়া ইদু সে ওয়াদা করে বা করবে। দেখুন বাকিটা দেখুন সবগুলো ফর্মেট করা দেওয়া আছে, আ ইয়া ইদু সে কি ওয়াদা করে, লা ইয়া ইদু সে ওয়াদা করে না। জি, আবার দেখুন আ ইয়া জিদু সে কি পায়, লা ইয়া জিদু সে পায় না। জি, এভাবে দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে ইনশাল্লাহ শিখে যাবেন। আর একটা কথা বলে রাখি প্রিয় ভাই বোনেরা, অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ক্লাসগুলো মানুষের কাছে, ভাই বন্ধু ব্রাদারের কাছে আপনারা শেয়ার করবেন, আপনাদের ফেসবুক বলেন, আপনাদের হোয়াটসঅ্যাপ বলেন, বিভিন্নভাবে এটা শেয়ার করতে থাকবেন। আপনি কোরআনের আলোকে ছড়িয়ে দেন, আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যান, বাকিটা আল্লাহ। এটা আপনার করতে হবে, এটা আপনার কী বলা যায়, ইমানই দায়িত্ব আমাদের সবাইকে, এই কাজটাই করতে হবে ভাই। তাই এই ক্লাসটা আপনারা যদি ভালো লেগে থাকে আপনার ভাই ব্রাদার বন্ধু আপনার বোন যারা আছেন সবার কাছে ছড়িয়ে দেন। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই অবশ্যই এটা কী কাজ করবেন, এটা হলো আমাদের ইমানি দায়িত্ব। আবার দেখুন সে কথা বলতেছেন, আবার ওয়াফাদ্দালা আর আল্লাহ শ্রেষ্ঠত্ব, ফাদ্দালা মানে শ্রেষ্ঠত্ব বা অনুগ্রহ যাই বলে না করো, অ্যান্ড প্রিফার্স আল্লাহ কাদেরকে, আল মুজাহিদিনা। ই আবার বলছে ইনা, ইনা মানে মুজাহিদিনদের, দ্য স্ট্রিভার্স
তাই স্ত্রী ভার্স। আর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ মুজাহিদদের, তাই দেখুন ভাই মুজাহিদদের শ্রেষ্ঠত্ব মর্যাদা হ্যাঁ আল্লাহ কত গুণে বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আলা মানে উপরে, কাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল কাঈদিনা, যারা কাঈদ, যারা ঘরে বসে থাকে, যারা যায় না দিনের পথে যায় না, এদের উপরে আল্লাহ বলছেন যে মুজাহিদদের মর্যাদা শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন। কীভাবে? আজরন, প্রতিদান, পুরস্কার, রিয়াড, আজিমান, গ্রেট, এই মানে মহা পুরস্কার দিয়ে সেই মুজাহিদদের শ্রেষ্ঠত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কাদের পক্ষান্ত কাদের ব্যাপারে? সে কয়েদিনা, যারা ঘরে বসে থাকে। এই ঘরে বসে থাকার মধ্যে আপনি অনেক কিছু নিতে পারেন, যারা ইনঅ্যাক্টিভ যাকে বলা হয়, কাজ করেন না, যারা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ, এই জিনিসটাই, যারা যে যেভাবে আপনার অনেক মেধা আছে, অনেকে পড়াশোনা করেছেন। আমি জানি যে আমার এই কোরআন ক্লাসে আপনার কি বলবো 90% অধিক যারা এজুকেটেড তারাই এই ক্লাস বুঝতে পারতেছেন। আর আমার টার্গেট আর লক্ষ্য হলো এজুকেশন এজুকেটেড পিপলের দিকে, এজুকেটেড পিপল যারা আছেন তাদের এই বিশাল এক গোষ্ঠী আছেন, যাতে করে আপনারা কোরআনকে বুঝতে পারেন। সেইভাবেই এই কোরআন ক্লাসটা আমি তৈরি করেছি, কারণ আমি অনেকে দেখেছি বা আমার কাছাকাছি যারা আছেন, যারা অনেকেই এই ক্লাসটা বলেন যে বুঝতে পারতেছি না, বুঝছেন, আমি জানি যে বুঝতে পারতেছেন, এই জন্য যে হয়তো আপনাদের ভিতরে সেই শেখার অনেক ঘাটতি রয়ে গেছে। তো আপনাকে শেখার ওই জায়গার থেকে বেরিয়ে আসতে হবে যে আমি শিখবো, আমাকে আরও বুঝতে হবে। এই জায়গাটা যদি আপনি চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের চেষ্টাটা দেখতেছেন। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেটা আমি বলতে চেয়েছিলাম, যে আল্লাহ এখানে ইয়েচ আল্লাহ ফেভার্স দ্য স্ট্রিভার্স ওভার দ্য ইনঅ্যাক্টিভ উইথ আ গ্রেট রিওয়ার্ড। তো এখানে ঘরে বসে থাকার কথাটা আপনি নেবেন, যে যারা ঘরে এখানে মানে জাস্ট মানে মুজাহিদে চলে গেলেন বাইরে আর একজন ঘরে বসে আছে, এখান বর্তমানে আপনি কী করবেন? বর্তমান প্রেক্ষাপটে আপনার ঘরে বসা মানে আপনি কিছু করলেন না, আপনি কোরআন বোঝার চেষ্টা করলেন না, আপনি কোরআন পড়ার চেষ্টা করলেন না, এই জিনিসটাই কিন্তু। তাহলে এটা হলো ঘরে বসে থাকা। আর যদি আপনি চেষ্টা করতেছেন, আপনি এভাবে চেষ্টা করেন, ওভাবে চেষ্টা করেন, যেভাবে চেষ্টা করতেছেন নিজেকে শুধরানোর জন্য, নিজেকে পবিত্র করার জন্য, তাহলে বুঝাচ্ছে আপনি জিহাদ করতেছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন শেষের আয়াত আল্লাহ বলছেন, ওই কথার আবার বলছেন, দারাজাত মর্যাদা, অনেক মর্যাদা, ডিগ্রিস, মিন মানে হতে, হু মানে তার থেকে অনেক মর্যাদা আর কি, ওয়া মাগফিরাতান এবং ক্ষমা, অ্যান্ড ফরগিভনেস, ও রহমা আর মার্সি, আর মার্সি। আল্লাহ বলতেছে যে এগুলো তার পক্ষ থেকে মর্যাদা, ক্ষমা ও করুণা, মর্যাদা, ক্ষমা ও করুণা। প্রিয় ভাই বোনেরা, তিনটা জিনিস কিন্তু এখানে সংশ্লিষ্ট। শুধুমাত্র সর্বাত্মক প্রচেষ্টা করবেন, আপনি জিহাদ করবেন। আমি আবার বলতেছি, জিহাদ হলো কি এখনকার সময়, আপনি জিহাদ হলো আপনি দিনের কাজের জন্য, দিন কীভাবে প্রচার প্রসার লাভ করে, দিনের এলেম কীভাবে আপনি আহরণ করবেন, এর জন্য যে সর্বাত্মক প্রচেষ্টা করবেন, এটাই হলো আপনার জিহাদ। আর এটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ বলছে তিনটা জিনিস পাবেন, একটা হলো মর্যাদা পাবেন, একটা ক্ষমা পাবেন আল্লাহর করুণা পাবেন, রহমত পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই এখন থেকে আপনি নিজেকে ডিটারমাইন হন, যে সংকল্প করেন যে আল্লাহ সুবহানাল্লাহ একবার যেহেতু আপনাকে এই কোরআনের ক্লাসের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, খবরদার 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 ভাই, আর কখনো ছুটবেন না, ছেড়ে যাবেন না কোরআনকে, মৃত্যু পর্যন্ত থাকবেন, ধরে রাখবেন, এইটাই হলো আপনার জিহাদ। আর এটা করতে পারলে দেখবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে কেউ এই গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে মর্যাদা দিবেন, ক্ষমা করে দিবেন, করুণা করবেন। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কথা কিন্তু আমাদের জন্য একদম কার্যকরী। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ কখনও মিথ্যা কথা বলেন না, কখনও আপনার সাথে ধোকাবাজি করেন না, নাউজুবিল্লাহ। তো দেখুন এবার শেষের বাজে, ওয়া কানা, কানা মানে হওয়া বা থাকা বা অর্থে, ওয়া কানা আর হলেন আল্লাহ, আর আল্লাহ হলেন কি?
গাফুরান অতি ক্ষমাশীল, ফর গিভিন রহিম অসীম দয়ালু। দয়ালু বলতে পৃথিবীতে যা আছে সে আল্লাহ, আর ক্ষমা যত পৃথিবীতে যা আছে সব ক্ষমার মধ্যে বড় ক্ষমাশীল হলেন আল্লাহ, গফুরান রহিমান। অতএব আল্লাহ ক্ষমা করে দিবেন এবং দয়া করবেন কী করলে, যদি আপনি মুজাহিদ হতে পারেন, আর মুজাহিদ হলো আপনার সর্বাত্মক প্রচেষ্টা করবেন আল্লাহর দিনের জন্য। প্রিয় ভাই বোনেরা আসুন আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা সফল হবই, ইনশাল্লাহ হবই, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট সহকারে কোরআন ক্লাসে ছিলেন, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম যাত্রা দান করুন, এভাবেই ধৈর্য ধারণ করবেন। যেহেতু আমাদের এক দীর্ঘ জার্নি আপনারা সবাই জানেন, অনেক ভাই বোনেরা অলরেডি বুঝে ফেলেছেন যে জার্নিটা লম্বা, অনেকে তাদের কী বলা যায় নিজেদের ইচ্ছা ব্যক্ত করেছেন, তারা আপনারা কোরআন ক্লাসে লেগে থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর যেসব ভাইয়েরা এখনও নিয়ত করেনি, নিয়ত করে ফেলেন যে আল্লাহ তুমি আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করো, এবং যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে ততদিন আমরা কোরআনকে এভাবে ধারণ করবো, বুঝে বুঝে ধারণ করবো। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।